এইটা হচ্ছে হাইকোর্ট বিভাগের ফৌজদারি মামলা বিচারিক ক্ষমতা। এরপরে আমি আবার এটা রিপিট করছি আপনাদের বোঝার জন্য যে জেলা জজ যিনি তিনি দায়রা জজ, উনি প্রত্যেক জেলার সর্বোচ্চ বিচারিক আদালত ফৌজদারি ক্ষেত্রে। এরপরের এর ইমিডিয়েট নিচেই আছেন অতিরিক্ত দায়রা জজ। অতিরিক্ত দায়রা জজরাও জেলা ওই সেশন জজ বা দায়রা জজের সমান পাওয়ার বিচারিক, তাদের প্রশাসনিক ক্ষমতাটা থাকে না, কিন্তু বিচারিক ক্ষমতা, ওনারাও যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসির আদেশ দেওয়া পর্যন্ত বিচার করতে পারেন। এরপরে আছেন যুগ্ম জয়েন্ট সেশন জাজ, তাদেরও একটা সার্টেন স্টেজ পর্যন্ত তারা সাজা দিতে ক্ষমতাপ্রাপ্ত। এরপরে ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা আছে, এটা আপনারা পর্যায়ক্রমে জানবেন কোন ম্যাজিস্ট্রেট কত বছর পর্যন্ত সাজা দিতে পারেন, এটা আপনাদের বার কাউন্সিলের পরীক্ষা কিন্তু আছে। আমি আপাতত আজকে এতটুকুই বললাম কোর্টের যে বিন্যাসটা, যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। এরপরে আমি বলেছি ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট আছে মেট্রোপলিটন এলাকা, আমি আবার বলছি মেট্রোপলিটন এলাকা, যেমন ধরুন খুলনা, রাজশাহী, ঢাকা, আপনি যেমন ধরুন সিলেট, চট্টগ্রাম, এই সমস্ত মেট্রোপলিটন এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে কিছু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে কিছু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকেন, সরকারের যতটুকু গভর্নমেন্ট ইয়ে দিয়ে দেন, নিয়োগ দেন। গভর্নমেন্টের এই নিয়োগ কিন্তু সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে হয়, সরাসরি গভর্নমেন্ট কিন্তু জুডিশিয়াল অফিসারদের নিয়োগ দিতে পারেন না। এরপরে জেলাওয়ারি যেগুলো আছে, প্রত্যেক জেলায় ম্যাজিস্ট্রেসি কোর্টের প্রধান থাকেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, তার অধীনে কিছু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকেন। এরপরে থাকছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমি আবার বলছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা মূলত ধরুন সিআরপিসির দুই তিনটা ধারা আছে, এটা জানবেন, 107 ধারা, 144 ধারা, 45 ধারা সহ কিছু মোবাইল কোর্টের আওতাভুক্ত যে তাৎক্ষণিক বিচার করার ক্ষমতা সম্পন্ন কিছু আদালত আছে যেগুলো পরিচালনা করে থাকেন। এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সাধারণত বিসিএস প্রশাসন ক্যাডারের অফিসার হয়ে থাকেন, ওনারা জেলা প্রশাসক নিজেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনার জেলায় উনি হেড এটার, ওনার নিচে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন, অন্যান্য ম্যাজিস্ট্রেটরাও থাকেন, যেমন উপজেলা নির্বাহী অফিসার থাকতে পারেন, সহকারী কমিশনার ভূমি বা ল্যান্ড উনি থাকতে পারেন। এই হচ্ছে আপনার ফৌজদারি আদালতের বেসিক স্ট্রাকচার, এটা আপনারা একবার ভালো করে দেখে নেবেন। এরপরে আমাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কাছে জানতে চাইতে পারবেন, এবং এইটা বোঝার পরে আপনারা দেখবেন কার কতটুকু সাজা দেওয়ার ক্ষমতা, সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব।